কথায় আছে, আপনজন যখন সাথে থাকে যত বড়ই যুদ্ধ হোক না কেন জয় তোমার নিশ্চিত, কিন্তু আপনজন যখন বিপক্ষে থাকে তুমি যত বড়ই যোদ্ধা হও না কেন তোমার হার নিশ্চিত। নমস্কার বন্ধুরা, আমি সুজিত, একটা ছোট গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে রামায়ণ থেকে নেওয়া, সেই সময় যেই সময় রাম এবং রাবণের ভয়ঙ্কর যুদ্ধের শেষ পরিণতি চলছে। রামের বাণে রাবণ ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে রয়েছে। এরকম সময় প্রিয় ভাই লক্ষ্মণকে ডেকে রামচন্দ্র বললেন, ভাই তুমি এখনই মহাজ্ঞানী রাবণের কাছে যাও এবং তার সমস্ত জ্ঞান নিয়ে এসো। লক্ষ্মণ শুনে কথাটা খুব অস্বস্তি বোধ করলেন এবং দাদাকে বললেন, মহা মূর্খ এবং অহংকারী রাবণের কাছে কি কোনো জ্ঞান আছে যেই জ্ঞানটা নেওয়ার প্রয়োজন? রামচন্দ্র তখন বললেন, অবশ্যই, রাবণ মহাজ্ঞানী। রাবণ এখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সুতরাং তিনি যদি এই পৃথিবী থেকে বিদায় নেন সমস্ত জ্ঞান তার সাথে চলে যাবে। সুতরাং এই মুহূর্তে তুমি এখনই যাও এবং রাবণের কাছ থেকে সেই জ্ঞান অর্জন করে নিয়ে এসো, এটা আমার আদেশ, কিছু করার নেই। দাদার আদেশ শুনে লক্ষণ তখন রাবণের কাছে গেল, গিয়ে রাবণকে বলল, হে রাবণ তোমার সমস্ত জ্ঞান আমাকে দাও। রাবণ লক্ষণের দিকে তাকিয়ে প্রচণ্ড রাগ হল এবং মাথাটা ঘুরিয়ে নিল। লক্ষণ এই ব্যবহারটা দেখে প্রচণ্ড রাগ করলেন এবং রামচন্দ্রের কাছে এসে বললেন, দাদা আমি তো প্রথমেই বলেছিলাম রাবণ প্রচণ্ড অহংকারী এবং মূর্খ, সেই জন্য সে তার জ্ঞান আমাকে প্রদান করেননি। রামচন্দ্র কিছু বললেন না, শুধু একটাই কোশ্চেন করলেন যে তুমি রাবণের কোথায় দাঁড়িয়ে এই প্রশ্নটা করেছিলে। তখন লক্ষণ বলল, আমি রাবণের মাথার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটা করেছিলাম। রামচন্দ্র এই কথাটাই শুনে রাবণের কাছে গেলেন, গিয়ে তার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে নমস্কার করে রাবণকে বললেন, হে পরম জ্ঞানী রাবণ, আমি আপনার কাছে জ্ঞান নিতে এসেছি, কারণ আমি জানি আপনি পরম জ্ঞানী। সুতরাং আপনি যদি এখন চলে যান এই পৃথিবী থেকে, মানুষ আপনার জ্ঞান সম্বন্ধে কিছুই জানবেন না। আমি আপনাকে অনুরোধ করছি আপনি আপনার সমস্ত জ্ঞান আমাকে প্রদান করুন। রাবণ কথাটি শুনে রামের দিকে তাকালেন এবং প্রথমেই একটা কথা বললেন, আমি খুব খুশি হলাম তুমি তোমার ভাইকে সঠিক শিক্ষা দিতে পেরেছ, এবং এটাই সবচেয়ে বড় শিক্ষা যে গুরুর কাছ থেকে কখনো জ্ঞান নিলে তার মাথার সামনে বা সম্মুখে দাঁড়িয়ে নয়, তার চরণে নমস্কার করে জ্ঞান অর্জন করতে হয়, এটা হচ্ছে প্রথম শিক্ষা। দুই, আজকে জানো তো আমি তোমার থেকে সর্বগুণে বেশি সম্পন্ন, আমার কাছে জ্ঞান আছে, আমার কাছে বল আছে এবং আমার কাছে তোমার থেকে অনেক বেশি অর্থ আছে, সোনায় মোড়া লঙ্কা আমার কাছে রয়েছে, তাও আজকে আমি পরাস্ত হলাম কেন জানো? তার একটাই কারণ, আজকে আমার ভাই বিভীষণ সে আমার সাথে না থেকে শেষ মুহূর্তে তোমার সাথে থেকেছে, আর তোমার ভাই লক্ষণ সে যুদ্ধের শেষ সময় পর্যন্ত তোমার সাথে লড়ে গেছে। এটাই হচ্ছে জীবনের মহামূল্যবান জ্ঞান, যে নিজের লোক যদি সাথে থাকে তাহলে যুদ্ধ যতই বড় হোক না কেন তুমি অবশ্যই জিতবে, কিন্তু নিজের আপনজন যখন বিপক্ষে চলে যায় তুমি যত বড়ই মহাবলী এবং যত বড়ই যোদ্ধা হও না কেন হার তোমার নিশ্চিত। বন্ধুরা, গল্পটা কিন্তু খুব ছোট, কিন্তু এই গল্পের সারাংশ আশা করি আপনি বুঝতে পারছেন বড় মহৎ। আপনার সম্পর্ক যেরকমই হোক না কেন ভাইয়ের সাথে বা পরিবারের সাথে, সর্বদা তাকে সবসময়ের জন্য সম্মান দিন এবং তাকে তার সুবিধা অসুবিধাগুলো বুঝে কম্প্রোমাইজ করুন, তাহলে আপনি সমস্ত যুদ্ধে জয় হতে পারবেন। কারণ আমাদের লাইফেও প্রচুর ডিফিকাল্টিস আসে, আমাদের লাইফেও প্রচুর অবস্টাকেল আসে, যেই জিনিসগুলোকে আমাদের কাটিয়ে উঠতে আমাদের আপনজনরাই হেল্প করে। দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওতে। আমি সুজিত, আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং পরিবারকে আগলে রাখুন, কারণ জীবন তো একটাই। যদি গল্পটা ভালো লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দেবেন, যাতে ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশান হিসেবে যায়। আর কী টাইপের ভিডিও দেখতে আপনি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে লিখবেন। জয় শ্রীরাম।